মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। দেখুন আপনারা রেডি তো? মানে যা করবেন খুব সাবধানে করবেন, কিন্তু বি কেয়ারফুল। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, আমাদের মনে আছে, আমরা আপনার কথা মতোই চলার চেষ্টা করব। হ্যাঁ সেটাই করবেন প্লিজ, আর সেটাই পড়ার জন্য মঙ্গল। আমি কিন্তু বারবার একটা কথা বলছি, সেটা হচ্ছে জোর করে কিছু মনে করানোর চেষ্টা করবেন না প্লিজ, তাতে পড়ার ক্ষতি হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ম্যাডাম, আমার মনে আছে, পড়ার কোনো ক্ষতি হোক এমন কিছু আমরা করব না। থ্যাংক ইউ। এক মিনিট, এই ডিসচার্জ ফর্মটা একটুখানি প্লিজ সই করে দেবেন। সুজানা বলছি, তুমি ডিসচার্জ ফর্মটা সই করো, আমি ততক্ষণ দিদিকে দেখে আসি। দিদি তুই রেডি তো নাকি? দিদি হ্যারি, এই দেখ বাড়ি ফিরবো বলে সকাল থেকে রেডি হয়ে বসে আছি। আচ্ছা এই পিকরু শোন না, বলছি ফর্মালিটিস সব ডান তো, আর পেমেন্ট হয়ে গেছে, অনেকগুলো টাকা খরচ হলো না রে। দিদি ওসব নিয়ে ভাবিস না, আমি সব ব্যবস্থা করে রেখেছি। এই বেশি পাকামি করিস না দিদি, ওসব নিয়ে ভাবিস না, আমি ভাববো না তো কে ভাববে শুনি? ছোট থেকে তো কোনোদিন এসব করিসনি তুই, চিরটাকাল তো আমি করি। দিদি আমি তো তোকে বলছি ওসব ভাবিস না, আর এটাই না তোর প্রবলেম জানিস তো, শুধু আমাকে বাচ্চা বাচ্চা ভাবিস। শোন আমি না মোটেও বাচ্চা নই। আর শোন সৃজনদার ডিসচার্জ পেপারে সাইন করে আসছে, তুই আমার সঙ্গে এক্ষুনি চল। আর তাড়াতাড়ি নমস্কার, আমি সৃজন দত্ত, আমি আপনার বাবার বন্ধুর ছেলে। বাবার বন্ধুর ছেলে? বুদ্ধি করে গল্পটা আমাদের বানাতে হবে, বুঝতে পেরেছো তো? গাঁজা খুঁড়ি গল্প দিলে চলবে না। আরে ওই মেয়ে স্মৃতি চলে যেতে পারে, কিন্তু বুদ্ধি করে টনটনে। সেটাই তো, পর্ণা তো সুস্থ হলে সবার আগে নিজের বাড়িতেই ফিরতে চাইবে। সেটাই তো মুশকিল জেঠু, আমরা ওকে দত্ত বাড়িতে নিয়ে আসব কি করে? এই যে বিরাজমান, বলবে যে এটা হচ্ছে ওর বাবার বন্ধু অমিতেশ দত্তের বাড়ি, আর তোমাদের বাড়িতে এখন ওকে তোলা যাবে না, বাড়িতে এখন কাজ হচ্ছে, বুঝতে পেরেছো তো? সোজা নিয়ে এই বাড়িতে তুলে দেবে, তোমরা ভাই বোন এই বাড়িতে থাকবে, বুঝতে পেরেছো? এক মিনিট, এই সৃজন দত্তটা কে রে? আরে আমি তোকে তখন বলছিলাম না, আমার সঙ্গে কেবিনে দেখা করতে এসেছিল, কান্নাকাটি করছিল, অনেক প্রশ্ন করছিল, এরাই তো ছিল, এদের কথা তো জিজ্ঞেস করছিলাম, কারা? দিদি কি বলতো, ওরা অমিতেশ দত্ত, ওনার বাড়িরই লোকজন, তো ওরাই তো এখন আমাদের লোকাল গার্জেন। আসলে তোর যা ক্রিটিক্যাল অবস্থা হয়েছিল আমি তো বাবা মাকে বলতে পারিনি, তো ওরাই সব দায়িত্ব নিয়েছিল, বুঝতে পারলি তো? তুই কি রে পিকলু, এইভাবে অচেনা অজানা মানুষকে তুই এরকম ভাবে জ্বালাতন করেছিস এই কদিন ধরে? এই জ্বালাতন মানে আমি কোথেকে জ্বালাতন করবো, বাবাই তো ফোন করে বলতে বলেছে। ছি 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 ছি, বাবা যে মাঝে মধ্যে কি কাণ্ড ঘটায় না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।